ও ফ্রেশ হয়ে চলে আসে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ব্লগটা কি, আজকে দুটো বন্ধুর বার্থডে, তো তার জন্য এক জায়গায় যাওয়া হচ্ছে। তো চলো, কোথায় যাই না যাই সবটা শেয়ার করো। ফ্রোজেন গার্ডেন যাচ্ছি। হ্যাঁ, আমরা ফ্রোজেন গার্ডেনে যাচ্ছি। তো চলো, ভিতরে গিয়ে কি করি না করি সবটাই আমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিও দেখতে থাকো সঙ্গে। দেখেছিস আমার জন্য আমার বড় দাড়ি থাকবে। আমাকেও ধরো, তোল এখানেও তোল না। হ্যালো বলে দাও। এখানে সবাই রয়েছে, আরো তো দেখতেই পেলে দু ঢুকে আসলাম। তো যাই হোক, এখানে সব কিছু কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস পুরোটাই সব কিছু দেওয়া রয়েছে। তো যাদের কন্ট্যাক্ট করা থাকবে তো এখান থেকে কিছু করতে পারবে। তো চলো আর কি করি না করি সবটাই দেখাবো। ইয়া, রুমটা দেখাতে নিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, আর গিয়ে তোমাদের সাথে শেয়ার করি সেটা। জায়গাটা বেশ পরিষ্কার আর সুন্দর। দাদা আমাদের রুম দেখিয়ে দিল। আমার ফুল সেট আপ, হ্যাঁ আপাতত চালিয়ে দাও। তো চলো এবার আমরা একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে দেন দেখা করছি কি করি না করি পুরোটাই শেয়ার করবো। চলো দেখতে থাকো। ও ফ্রেশ হয়ে চলে আসে। চলো এবার বেরানো যাক, আর আমরা সাথে সবাই রয়েছি রেডি। তুমি কিছু বলতে চাও? আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে সুইমিং করতে। হ্যাঁ তো চলো, আমরা পুরো সবাই কেউ তো উপরে বসে থাকছে না আমার সাথে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, আর ওখানে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো সবটা। চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, আর ভীষণ এনজয় হচ্ছে এখানে। আর দেখতে পাচ্ছি সবাই নামছে, সবার ফার্স্ট আমি। ও রাস্তা ভুলে গেছিলাম, যাই হোক। আমরা রয়েছি এই উপরে। তো চলো যেখানে যাবো সেখানে মজা করবো। তো ও হেভি মজা হচ্ছে, তাই তো মনু? তোমার ফিলিংসটা কিরকম? ওয়াও ওয়াও। তো যাই হোক, এবারে আমরা নামবো। সন্ধে হয়ে গেছে, আর আমরা ওই সুইমিং করার পর ঘরে চলে এসেছিলাম, মানে রুমে চলে এসেছিলাম। তো যাই হোক, রুমে চলে এসেছিলাম। আর এখন সত্যি শরীরটা সেরকম ভালো লাগছে না, কারণ স্নান টান করার পর বুঝতে পারছি আর এই যে বাইরের কত সুন্দর লাগছে, পুরো পিঙ্ক পিঙ্ক আকাশটা লাগছে। তো যাই হোক চলো এখন বাইরে যাওয়া যাক, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাই সন্ধ্যেবেলার ভিউটা কীরকম লাগছে না লাগছে। আর আমরা এখানে মেন কথা রুমটা ছাড়বো হচ্ছে ওই ধরো না 9:30টার দিকে,
বিকেলবেলার অ্যাম্বিয়েন্সটা উফ জাস্ট অসাধারণ। এখানে বসে এখন আড্ডা মারবো ভাবছি কিছুক্ষণের জন্য, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এটা হলো বার্থডে সেট আপ, এটা হলো বার্থডে সেট আপ। এখানে বার্থডে কেক ফেক গিফট ফিফ রাখা রয়েছে, কেক রাখা রয়েছে। হ্যাঁ তো দর্শক, এখানে এখানে দর্শক সবাই সবাই দর্শক, মনু তাকাও একটুখানি। আচ্ছা বুবাই দা, আমাদের দাদা সবচেয়ে বেশি কেটেছে, স্মাইল দেখছো? এখনো পর্যন্ত গানের আওয়াজ পাচ্ছি না, গানটা বাজা নেবে। হ্যাপি বার্থডে, বলো জ্বালা তো এইটা করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ওপি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো হ্যাঁ, তোমাদেরকে জানানো হয়নি রুম ভাড়া কিরকম নিয়েছিল, তো বলেই দিই লাস্ট বার 5 ঘন্টার জন্য আমরা রুম নিয়েছিলাম, আমাদের পড়েছিল 4,000 টাকা। তো ওখানে খুব বেশি রেটের রুম, তো যাই হোক আর বেশি এই ব্যাপার নিয়ে কথা বলবো না। তো চলো আজকের জন্য টাটা, এবং নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আর কোনো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এবার খুব তাড়াতাড়ি সামনে আসছি। এবার বার্থডে বার্থডে গেল, তো চলো টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই বাই।